সফল হয়েছেন, এই সফলতা বিশেষ করে ব্যবসায়িক সফলতার একটা বড় দিক হচ্ছে আপনি কতজন লোককে চেনেন। কারণ আপনারা যখন উদ্যোক্তা, আপনারা কোন একটা প্রোডাক্ট হয় নিজে তৈরি করছেন অথবা নিজে কিনে আবার বিক্রি করছেন, তো এই যে আপনি বিক্রি করছেন কিনছেন দুটো দিকেই কিন্তু আপনার নেটওয়ার্কিং এর প্রয়োজন। যদি আপনি ম্যানুফ্যাকচারিং করেন তাহলে আপনি কোথেকে ভালো কর্মী পাবেন, তাদেরকে আপনি নেবেন, সেখানেও আপনার পরিচিতির প্রয়োজন আছে। একটু আগে মাহমুদ হাসান আমাকে বলছিলেন যে আমাদের এবারের অনুষ্ঠানটা হয়তো অর্গানাইজারের দিক থেকে গতবারের চেয়ে একটু দুর্বল হয়েছে। দুর্বল হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, কারণ উনি প্রায় 15 দিন বা 20 দিন আগে আমাকে বলে এসেছিলেন, তারপরে উনি আর আমার সঙ্গে যোগাযোগ করার সময় পান নাই। আমি ওনাকে দোষ দিচ্ছি না, কারণ উনি নিজে একা কাজ করছিলেন, তার আরেকজন পার্টনার হঠাৎ করে দেশের বাইরে চলে যায়, সে কারণে তার নিজস্ব নিজে মানে পুরো ইভেন্টটাকে অর্গানাইজ করতে বেশ কষ্ট করতে হয়েছে। কিন্তু উনি একটা কথা আমাকে বললেন যে তারপরেও আমি আপনাদেরকে আনতে পেরেছি আমার এই ব্যক্তিগত সম্পর্কের কারণে। অনেক ছোটবেলা থেকে আমি ব্যবসা করি, যে কারণে অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, এবং এই পরিচয়ের সূত্র ধরে যদিও আমার দিক থেকে অনেক দুর্বলতা ছিল, কিন্তু আমি যখন যাদেরকে বলেছি আসার জন্যে, পার্টিসিপেন্ট যাদেরকে আমি আসতে বলেছি বা আসার জন্য রিকোয়েস্ট করেছি, তারা সবাই আজকে এসছে। সো নেটওয়ার্কিং ইজ অ্যাবসলিউটলি আ বেসিক ক্রাইটেরিয়া ফর ইওর সাকসেস অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। আমরা কি প্রোডাক্ট তৈরি করছি তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি এটাকে বিক্রি করতে পারছি কিনা। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হয়েছে, অনেক কম খরচের প্রোডাক্ট তৈরি হয়েছে, যে প্রোডাক্টটা ব্যবসায়িক সাফল্য পায়নি। তার মধ্যে একটা অত্যন্ত বড় উদাহরণ হচ্ছে ন্যানো গাড়িটার নাম শুনেছেন কতজন? অনেকেই শুনেছেন না? কারা তৈরি করেছে? টাটা। সো রতন টাটার এটা একটা ভিশন ছিল যে উনি ভারতের জনগোষ্ঠীকে মোটর সাইকেলের দামে গাড়ি দিবে। আমি গল্পটা আপনাদেরকে বলতে চাচ্ছি এই কারণেই যে প্রোডাক্ট কতটা ইম্পর্টেন্ট এবং এর প্লেসমেন্ট বা মার্কেটিং বা বিপণন সেটা কতটা ইম্পর্টেন্ট। উনি যখন এই ভিশনটা নিয়েছিলেন যে আমি ভারতের জনগোষ্ঠীকে জনসাধারণকে মোটর সাইকেলের দামে একটা গাড়ি দিব, এই কনসেপ্টটা ওনার কাছে মনে হয়েছে যে এর চেয়ে ভালো কনসেপ্ট বিক্রির জন্য আর কি হতে পারে, 1 লাখ রুপিতে একটা গাড়ি, 2 চাকার বদলে 4 চাকা, স্টেবল, উপরে ছাদ আছে, সুতরাং এর বৃষ্টিতে ভিজতে হবে না, রোদে পড়তে হবে না, মোটর সাইকেলের সিট হচ্ছে দুটো, হাজব্যান্ড ওয়াইফ যেতে পারে, আর তারপরে যদি বাচ্চা যেতে হয় তাহলে দুজনের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যেতে হয়, জেলির মতো হয়ে বসতে হয়, দুই এক বাচ্চার জায়গায় যদি 2 বাচ্চা হয় তাহলে সেই জেলিটা হাতে লাগবে, কারণ একজন বসে মাঝখানে একজন বসে সামনে, আর দুইজনের জায়গায় যদি 3 জন হয়ে যায় তাহলে এটাকে বর্ণনা করা দুঃসাধ্য। আর একটা মোটর সাইকেল আমি দেখেছিলাম প্রায় 6-7 জন মিলে যাচ্ছেন একটা ফ্যামিলির, তো পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসা করেছিল, প্রশ্নটা ভুলে গেছে বাট তার উত্তরটা ছিল যে আর এক বাচ্চা কোনো নিতে পারেন না মোটর সাইকেলে। সো এই অবস্থাটা হবে না, একটা গাড়িতে উপরে ছাদ থাকবে, 4টা চাকা থাকবে, ইঞ্জিন থাকবে, 1 লাখ রুপিতে বিক্রি হবে। সুতরাং অ্যাজ এ প্রোডাক্ট কনসেপ্ট আ ফ্যান্টাস্টিক কনসেপ্ট, প্রাইসিং কনসেপ্ট আ ফ্যান্টাস্টিক প্রাইস অফার, 1 লাখ রুপিতে একটা গাড়ি। বাট কতজন আপনারা জানেন যে দিস ন্যানো ইজ অ্যাকচুয়ালি আ ফেইলিয়ার অ্যাজ আ বিজনেস? কতজন জানেন এটা? অনেকেই জানেন, যারা জানেন না তারা আমার কাছে শুনে নেন। এবং হার্ভার্ড বিজনেস স্কুল তারা এই পার্টিকুলার প্রোডাক্টের উপরে রিসার্চ করেছিল যে কেন এত ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে
ইঞ্জিনটাকে আলাদা করে তৈরি করতে হয়েছিল কারণ এত কম খরচে যখন এটাকে কমার্শিয়াল বেসিসে আপনার এই এই ইঞ্জিনটাকে বানাতে হবে এত কম খরচে বানাতে গেলে এক্সিস্টিং যে ইঞ্জিনগুলো ছিল সেই ইঞ্জিনের কোনোটাকেই উনি কাজে লাগাতে পারেন নাই কারণ গাড়িটা হবে ছোট ইঞ্জিনটাকে হতে হবে ছোট ইঞ্জিনটা হতে হবে ফুয়েল এফিশিয়েন্ট এবং 1 লাখ টাকার একটা অংশ যাবে ইঞ্জিনে সুতরাং ইঞ্জিনের কস্ট হতো হার্ডলি 40,000 রুপি বা 50,000 রুপির বেশি হওয়া চলবে না সো এই ইঞ্জিনটাকে নতুন করে ডিজাইন করে নতুন করে বানানো হয়েছে তো এবং প্রথম যখন আপনার এই ন্যানোর অর্ডার নেওয়া শুরু হয় ইট ওয়াজ ওভার সাবস্ক্রাইব বাই 2.5 টাইমস দেন দ্যার অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি সো এক বছরে যা তৈরি করতে পারবে প্রথম হিটে 2.5 গুণ বেশি সাবস্ক্রিপশন এসেছিল এবং টাকা অ্যাডভান্স মানি জমা দিয়েছিল প্রোডাক্টটা যখন বাজারে আসা শুরু করলো আস্তে আস্তে তখন ওই অ্যাডভান্স পেমেন্ট যেগুলো ছিল যে অর্ডার গুলো ছিল সেগুলো আস্তে আস্তে উইথড্র হওয়া শুরু করলো কারণ হচ্ছে যে এই প্রোডাক্টটা হার্ভার্ড বিজনেস স্কুল অ্যানালাইসিস করে দেখেছিল যে রাইট প্লেস তাতে প্লেস মানে এটা প্লেসমেন্টটা ঠিক হয় নাই যে কাদেরকে দিচ্ছে যারা মোটরসাইকেল ব্যবহার করে তাদেরকে শুধু আমি ছাদের কথা বলছি কিন্তু একটা গাড়ি গাড়ি গ্রামে যাবে গাড়ির রাস্তাটা কি গ্রামের জন্য উপযুক্ত কিনা সো যারা 1 লাখ রুপিতে কিনতে পারে সে তার সঙ্গে এডিশনাল যে জিনিসগুলো চায় যে তার মেকানিকটা থাকতে হবে কাছে একটা মোটরসাইকেল রিপেয়ার করতে গেলে আশেপাশের গ্রামে গঞ্জে মোটরসাইকেলের মেকানিক পাওয়া যায় কিন্তু একটা গাড়ি যদি আমি গ্রামে কিনে নিয়ে যাই 1 লাখ রুপি দিয়ে তার আশেপাশে কিন্তু হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেলে তার মেকানিক পাওয়া না গ্রামের অনেক রাস্তাঘাট এখনো গাড়ি চলার জন্য উপযুক্ত না এবং মোটরসাইকেলের যে মোবিলিটি আছে সেই মোবিলিটিটা কিন্তু গাড়ির নেই আবার যারা এর যে বেশি দামে গাড়ি কিনতে পারে তারা চিন্তা করেছে যে ন্যানো হচ্ছে যে ন্যানোটা কিনবো মানে আমি তো নিজেকে গরিব বা এফোর্ড করতে পারি না আমার স্ট্যাটাস মানে গাড়িটার সঙ্গে একটা স্ট্যাটাস যুক্ত থাকে সেই স্ট্যাটাস সিম্বলটাকে অ্যাড্রেস করতে পারে সো ন্যানো এখনো তৈরি হয় এখনো বিক্রি হয় কিন্তু ন্যানোর যে সাকসেসটা টাটা গ্রুপ চিন্তা করেছিল যে আসবে সেই সাকসেসটা আসে সো এই জন্য প্রোডাক্টের প্লেসমেন্ট এবং অন্যান্য জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট শুধু প্রোডাক্টটা চিন্তা করলেই হবে না আমি কাদেরকে মানে মার্কেটিং এর কোন অংশটাকে মার্কেটের কোন জায়গাটাকে কাদেরকে আমি বিক্রি করতে চাচ্ছি কাদেরকে আমি যোগাযোগ করছি আপনি প্রচুর নেটওয়ার্কিং আছে কিন্তু আপনার রাইট জায়গাটাতে নেটওয়ার্কিং নাই সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রোডাক্টের সেলস সাকসেসটা আসছে না এনিওয়ে আই ওয়াজ ইন্ট্রোডিউসিং মাইসেলফ এবং কমপ্লিট একটা অন্য জায়গায় চলে গেছি My another hobby is doing gardening. I still spend about 1/2 hour every day, 1/2 to 45 minutes on my roof. And these are a couple of flowers from my roof garden of the last year. এই বছরের ছবিগুলো আমার তোলা হয়। I do sometimes write. আমার কিছু কিছু আর্টিকেল আমি লিখেছি। যখন কোন একটা টপিক নিয়ে আমার মাথার মধ্যে আসে মাঝে মাঝে লেখার চেষ্টা করি খুব ভালো হয় তা বলবো না এখানে ফেসবুকে আমার পোস্ট করা দুটো লেখার এক্সাম্পল যেটা আমি দিয়েছি আপনাদেরকে আমাকে পরিচিত করানোর জন্য একটা কিছুদিন আগে আমি কেনিয়াতে গিয়েছিলাম মাসাই মারাতে ওখানে একটা সাফারি করার সুযোগ আছে সেই সাফারির উপর লিখেছিলাম বাট আমি যে পরের অংশটা যেটা আমি বলেছি আমি পড়বো সেটা লিখেছিলাম 2015 সালে আই থিঙ্ক সো 2015 সালে টপিকটার নাম ছিল জীবনের স্বপ্ন ও গল্প উদীয়মান তারুণ্যের পাথেয় ও প্রেরণা তাই বলেছি আমার এই বক্তব্যের ছোট্ট একটা অংশ আমি এই আর্টিকেলটা আপনাদেরকে পড়ে শোনাবো পড়ে শোনানোর কারণটা হচ্ছে এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমি আসলে বলতে চেয়েছি এবং আজকেও হয়তো বলতাম বাট আমার লেখাটা থেকে আমি পড়ে শোনাবো তারপরেই আসলে আমার আর টেকনিক্যাল কোনো কিছু বলার নেই আমি চাইবো যে আপনাদের প্রশ্ন থেকে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধন আমি লিখেছিলাম এইভাবে যে শুনছি সেই ছোটবেলা থেকেই মানুষ বড় হয় তার স্বপ্নের সঙ্গে
স্বভাবতই যার স্বপ্ন থাকে যত বড় তার বড় হওয়ার সম্ভাবনাও থাকে তত বেশি। শুনতে পাচ্ছেন না মাইকের কাছে? আবার যিনি যত বড় হয়েছেন তার স্বপ্নগুলো নিশ্চয়ই ছিল ততটাই বড়, কিন্তু স্বপ্ন ছাড়া কি সম্ভব নয় সাফল্য অর্জন? সৌভাগ্যের কল্যাণে সেই সম্ভাবনাটাকে একদম হয়তো উড়িয়ে নেওয়া যায় না, কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেই সৌভাগ্য নিয়ে আবার সবাই জন্মগ্রহণ করে না। আর সেই বিরল পরমন্তদের সারিতে না থাকলে স্বপ্ন দর্শন আর বাস্তবায়ন ছাড়া সাফল্য অধরাই থাকে। কিন্তু কোন সে স্বপ্ন যা সাফল্যের পূর্ব স্বপ্ন? অত্যন্ত চমৎকার করে ব্যাখ্যাটা দিয়ে গেছেন সদ্য প্রয়াত, যেহেতু আমি 2015 সালে লিখেছিলাম তখন জাস্ট উনি মারা গেছেন, সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী এবং সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এপিজে আব্দুল কালাম। উনি বলেছেন, যা তুমি ঘুমিয়ে দেখো তা স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। হ্যাঁ, প্রাপ্তির যে আকুতি নিদ্রাহীনতায় ভোগায় সেটাই সেই স্বপ্ন যা সাফল্যের পূর্ব স্বপ্ন। আপাত দুর্লভ স্বপ্নগুলোকে অনেকেই আবার অবাস্তব কল্পনা বলে মনে করেন, কিন্তু সূর্য অর্জনের সবকিছুই তো শুরুতে ছিল অবাস্তব কল্পনা। মানুষের চাঁদে পদার্পণের কথাই ধরা যাক, সেই 1962 সালের 12ই সেপ্টেম্বর জন এফ কেনেডি রাইস ইউনিভার্সিটিতে বক্তৃতা দেবার সময় যখন বলেছিলেন, আমরা চাঁদে যাওয়ার সংকল্প করছি এই দশকের মধ্যেই, এবং তা এজন্য নয় যে এটি হবে অত্যন্ত সহজ, বরং এজন্যই যে তা হবে বেশ দুঃসাধ্য, এবং এটা এমন একটি চ্যালেঞ্জ যেটা আমরা মোকাবেলা করতে চাই, যেটা আমরা মুলতবি করতে নারাজ এবং যেটা আমরা জয় করতে সংকল্পবদ্ধ। তখন অনেকের কাছেই তা নিশ্চয়ই অনেক কল্পনা বলেই মনে হয়েছিল, কিন্তু বাস্তবে কি ঘটেছিল? মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেছিল সেই দশক শেষ হওয়ার আগেই 1969 সালের 20 জুলাই। কি অসাধারণ না ছিল সেই স্বপ্ন, আর কি লক্ষণীয় ছিল না সেই সাফল্য! ইদানিং যারা ব্যবস্থাপনা অথবা ব্যবসায় প্রশাসন জাতীয় বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা করেছেন, তারা নিশ্চয়ই স্মার্ট লক্ষ্য স্থির করার পরামর্শ পেয়েছেন। ইংরেজিতে স্মার্ট SMART বলতে বোঝায় স্পেসিফিক বা নির্দিষ্ট, মেজারেবল বা পরিমেয়, অ্যাচিভেবল বা সাধনযোগ্য, রিয়ালিস্টিক বাস্তবানুক বা বস্তুনিষ্ঠ, এবং টাইম বা সময় আবদ্ধ। এই পাঁচটা জিনিস যে কোনো একটা প্ল্যান যখন আমরা করি, একটা পরিকল্পনা যখন করি, তখন অত্যন্ত প্রয়োজনীয় করে হয়ে দাঁড়ায়। কেনেডি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, এবং হতেই পারে তিনি স্মার্ট লক্ষ্য স্থির করার পরামর্শও পেয়েছেন